আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমি প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের টাইম বিল অফ মানি চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এই টাইম বিল অফ মানির আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টাইম বিল অফ মানির সম্পর্কে থিওরিটিক্যাল বিষয়। আজকে আমরা আলোচনা করব ম্যাথ। এই ম্যাথের ভিতরে আজকে আমরা ফিউচার ভ্যালু সিঙ্গেল সাম সম্পর্কে বেশ কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব, সাথে কিছু হোমওয়ার্ক দিব যাতে আমরা প্র্যাকটিক্যালি কিছু অঙ্ক করাবো, পাশাপাশি কিছু অঙ্ক এক্সারসাইজ করার জন্য দিব। তো এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকো। আমি সাধারণত ফিনান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে ভিডিও লেকচার বানাই। তো যারা ফিনান্স এবং অ্যাকাউন্টিং শিখতে চাও তারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। ফিউচার ভ্যালু সিঙ্গেল সাম এক নম্বর অঙ্কের মধ্যে আমি আবার তোমাকে দেখাই দিই, সেটা হচ্ছে হোয়াট উইল বি দ্য ব্যালেন্স, হোয়াট উইল বি দ্য ব্যালেন্স এট এ ব্যাংক অ্যাকাউন্ট সেভিং টাকা 12,000 আফটার 5 ইয়ার্স কম্পাউন্ডেড অ্যাট দ্য রেট অফ 12%, একটা হলো ইয়ারলি, একটা হলো হাফ ইয়ারলি, একটা হলো কোয়ার্টারলি। এটা তোমার সমস্যা, এটা লিখছে হোয়াট উইল বি দ্য ব্যালেন্স কত হবে, তার মানে ভবিষ্যৎ মূল্য কত হবে। কম্পাউন্ডেড ইয়ারলি যদি হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝবো ইউসার ভ্যালু ইকুয়াল টু পিভি ইন্টু 1+i/n। এই ক্ষেত্রে আমাদের পিভি হচ্ছে 12,000, আই এর মান হচ্ছে 12% বা 0.12, এরপরে এন এর মান হচ্ছে 5। এখন যদি আমরা মান বসাই, দেখো 12,000 তারপর 0.01 প্লাস 0.12/5, এখন এই দুটো যোগ করে নামাইলাম, এরপর 1.12/5 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় আমাদের 1.6763। এটাকে আমরা যদি 12,000 গুণ করি তাহলে যে টাকাটা বের হয় সেটা হচ্ছে 21,147। ক্লিয়ার? জি স্যার। পরেরটা আবার হাফ ইয়ারলি যদি থাকে, হাফ ইয়ারলি মানে বছরে দুইবার সুদ। তো এই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আবার বলতেছি সেটা হচ্ছে যে ইয়ারলি তুমি খেয়াল করবা এই অঙ্কের ভিতরে বছরে কতবার ইন্টারেস্ট দিচ্ছে। তো হাফ ইয়ারলি বলা থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বছরে দুইবার সুদ দিচ্ছে, তাহলে এই দুই দিয়ে আই কে ভাগ করবা, এন কে গুণ করবা, মনে থাকবে না? তুমি ফাইন্ড আউট করবা বছরে কয়বার সুদ দিচ্ছে, যদি দুইবার হয় তাহলে আই কে ভাগ করবা ওই দুই দিয়ে আর এন কে দুইটা গুণ করবো। এই জন্য আমরা আমাদের রেট ছিল আই এর মান ছিল 12%, দুইটা ভাগ করলাম হইলো 6+6%, এটা ভাঙাইলাম 0.06, এরপরে এন এর মান 5 ছিল বছর, এই জন্য বছরের দুইবার হওয়ার কারণে আমি দুইটা গুণ করলাম তাহলে হলো 10। এখন তুমি মান বসাও তাহলে বিপরীত মান কত, 12%, সূত্রের মান, তারপরে আই এর মান 0.60 যেটা আমরা বাই করলাম, এরপরে আমরা এন এর মান 10। এখন আমরা ক্যালকুলেশন করলে কি হয়, 1.06/10 যদি করি তাহলে 1.79060 হয়। তারপরে আমরা কি করবো, 12,000 গুণ করলে আমাদের 21,490 টাকা হবে। ক্লিয়ার? জি স্যার। আরেকটা বুঝে মেসেজ করি, কোয়ার্টারলি যদি হয়, কোয়ার্টারলি হওয়ার কারণে আমাদের কিছু বছরে কয়বার সুদ দেয়, 4 বার, এই জন্য আমরা আই কে কি করবো 4 দিয়ে ভাগ করবো, আর আই কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 3% হয়, এই ক্ষেত্রে আমাদের 0.03। এরপরে এন কে আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4+20। এখন আমরা তো মান বসাই দিই, তাহলে দেখো 12,001.03 তারপরে পাওয়ার হলো কত, 20, এই যে 20। এখন মান বসাই দিই 1.03 কে 20 পাওয়ার করি তাহলে 1.8061, এটাকে আমরা 12,000 ভাগ করবো তাহলে হবে 21,673। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। দুই নম্বর অঙ্কটা করো, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড পেস 12% ইন্টারেস্ট ডিপোজিট উইথ কম্পাউন্ডেড ইয়ার কোয়ার্টারলি। তো সাউথ ইস্ট ব্যাংক কি করলো, কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলছে বছরে 4 বার, তাহলে ইন্টারেস্ট হচ্ছে কত, 12%। ইফ টাকা 50,000 ইজ ডিপোজিট টুডে, তার মানে 50,000 টাকা সে আজকে জমা দিচ্ছে, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট ইট উইল স্ট্যান্ড এট দ্য এন্ড অফ 8 ইয়ার্স, তার মানে 8 বছর পরে এই 50,000 টাকা কত টাকা রূপান্তর হবে, সেটা যদি 12% ইন্টারেস্ট হয়
এবং কোয়ার্টারলি হয়। এখন খেয়াল করো এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু 50,000 টাকা, এরপরে আয়ের মান, আয়ের মানকে আমরা কি করবো ওই যেহেতু কোয়ার্টারলি আছে সেহেতু আমরা 4 তে ভাগ করবো, 12% যদি 4 তে ভাগ করি তাহলে হয় 3%.03। এরপরে বছরকে আমরা গুণ করবো, বছর আছে 8 আর বছরের কোয়ার্টার বছরে 4 বার হওয়ার কারণে 4 দিয়ে গুণ করলাম তাহলে হয় 4×8=32, তাহলে এন এর মান 32। এখন যদি আমরা মান বসাই তাহলে দেখো পিবির সূত্রটা হলো পিবি ইকুয়াল টু এফ বি ইকুয়াল টু পিবি ইন্টু 1+i/n। এখন পিবির মান হচ্ছে 50,000, সূত্রের 1, এরপরে আই এর মান হচ্ছে 0.03, এরপরে এন এর মান হচ্ছে 32। এখন যদি 1.03 কে 32 পাওয়ার করি তাহলে 2.5751 হয়। এটা যদি 50,000 গুণ করি তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 1,28,000 কত 755 টাকা। এটা হচ্ছে আমাদের 8 বছর পরের টাকা, 8 বছর পরে এত টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা টাকার চিহ্নটা দিয়ে দিতে পারি, ঠিক আছে না? প্রবলেম 3 তে বলছে ইউ আর প্ল্যানিং টু বাই এ কার, একটা গাড়ি কিনবে নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার মানে কি? আগামী বছর, 1 বছর পরে। টাইমটা হচ্ছে 1 ইয়ার, দ্যাট উইল কস্ট টাকা 10 লাখ অ্যাট দ্যাট টাইম, যখন গাড়িটা কিনবে তখন তার দাম হলো 10 লক্ষ টাকা। ইফ দ্য ইন্টারেস্ট রেট 18%, যদি 18% ইন্টারেস্ট হয়, হাউ মাচ শুড ইউ সেট অ্যাসাইড নাও অ্যান্ড টু ডিপোজিট ব্যাংক ইন অর্ডার টু পে ফর দ্য কার পারচেজ। যদি গাড়িটা তুমি কিনতে চাও তাহলে বর্তমানে তোমাকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? তো এই ক্ষেত্রে আমাদের ফিউচার গুলোটা দেওয়া আছে 10 লাখ, এন এর মান দেওয়া আছে 1 যেহেতু 1 বছর, এরপরে আয়ের মান দেওয়া আছে 18%, বর্তমানে কত টাকা জমা রাখতে হবে সেটা বের করতে হবে। এক্ষেত্রে আমরা পিএমটি লিখতে পারি, পিএমটি না লিখে আমরা যদি পিবি লিখি তাহলেও হবে, এই ক্ষেত্রে আমরা পিবি লিখি সুবিধা হবে না? জি স্যার, পিবি লিখে দিলাম, সূত্র পিবি লিখে দিলাম। এখন আমরা মান বসাবো, দেখো মান যদি বসাই তাহলে পিবি হলো হোয়াট, তাহলে ফিউচার বলে আমাদের দেওয়া আছে কত 10 লক্ষ, এরপরে পিবি টাইম, এটা পিবি লিখলাম, এরপরে আমাদের 1+1.8 এটা আয়ের মান আর এর মান হচ্ছে 1। এখন যদি আমরা কনভার্ট করি এই বাম ডান পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে পিবি ইন্টু 1.18=10 লাখ। এরপরে আমরা গ্রুপ পিএমটি বা পিবি, আমাদের পিবি আসতেছে 10 লাখ ডিভাইডেড বাই 1.18। এই ক্ষেত্রে এটা যদি ভাগ করো তাহলে পিবির মান দাঁড়ায় 847,457 টাকা 63 পয়সা। তার মানে আমি যদি আজকে 847,457 টাকা জমা দিই তাহলে 1 বছর পরে 10 লক্ষ টাকা ব্যাংক আমাকে দিই, আর ওই 10 লক্ষ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনি। বুঝে আছে কথাটা? জি স্যার। দেখো ইন দ্য মাম হ্যাজ টাকা 3 লাখ টু মেক ইনভেস্টমেন্ট, একটা বিনিয়োগে 10 লক্ষ টাকা ইনভেস্ট করলো। হিজ অ্যাডভাইজার মিস্টার জিয়া হ্যাজ সাজেস্টেড দ্য ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ দ্যাট পে নো স্টেট রেট, কোনো রেট থাকবে না, সরাসরি উইল রিটার্ন 18 লক্ষ অ্যাট দ্য এন্ড অফ টাকা ফাইভ ইয়ার্স, অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স হোয়াট অ্যানুয়াল রেট অফ রিটার্ন উইল ইনকাম আর্ন অন দিস। এখন খেয়াল করো যে আমাদের 10 লক্ষ টাকা জমা আর উত্তর 5 বছর পরে পাচ্ছি কত 18 লক্ষ, এই 18 লক্ষ টাকা হচ্ছে আমার ফিউচার ভ্যালু আর 10 লক্ষ টাকা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর বছর হচ্ছে 5 বছর। তাহলে আমাদের প্রশ্ন করছে হোয়াট অ্যানুয়াল রেট অফ রিটার্ন উইল ইন দ্য মাম আর্ন অন দিস ইনভেস্টমেন্ট, এই বিনিয়োগ থেকে যে অতিরিক্ত টাকাটা পাইলো 10 লক্ষ টাকা ইনভেস্ট করে 18 লক্ষ টাকা পাইলো, অতিরিক্ত কত হবে? অতিরিক্ত কত? 8 লক্ষ। এই 8 লক্ষ টাকা, এই 8 লক্ষ টাকার রেটটা কত? এই রেটটা বের করার জন্য আমরা ফর্মুলা ফেলবো, এটা দেওয়া ফিউচার ভ্যালু ফর্মুলা ফেললাম, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1+i/n, এখন ফিউচার ভ্যালু 18 লাখ, প্রেজেন্ট ভ্যালু 10 লাখ, এরপরে 1 সূত্র, তারপরে আয়ের মান, আয়ের মান আমাকে বের করতে হবে যেহেতু আয়ের মান হোয়াট হিসেবে আছে, এরপরে আয়ের মান 5, এরপরে এরপরে আমরা দেখবো কি কনভার্ট করলাম, বোঝা যাচ্ছে কি? জি স্যার। এখন দেখো কনভার্ট করলে কি হয়, এই 18 লক্ষ টাকা উপরে 10 লক্ষ টাকা নিচে আর এই অংশটা নিচে, এটা এখন আমরা এটা ভাগ করি
লগ ইউজ করা যায়, তো আমি লগ ইউজ করি নাই, লগ ইউজ ছাড়াই ব্যবহার করছি। তো আমি পাওয়ারটা যখন এক পাশ থেকে আরেক পাশে যায় তখন এটা কি ইনভার্স হয়ে যাবে, ওয়ান আপন ফাইভ, ওয়ান আপন ফাইভ। যদি পাওয়ার টেন থাকে তাহলে ওয়ান আপন টেন, আর যদি সিক্স থাকে ওয়ান আপন সিক্স, এরকম। যেমন আমরা এই পাশ থেকে সাধারণত ওই পাশে কিছু দিলে বিপরীত হয়, বিপরীত হয় না, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, এরকম। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তো এক্ষেত্রে আমরা কি করলাম, ওয়ান আপন ফাইভ। তারপরে আমরা কি করবো, ওয়ান আপন ফাইভ করে ভাগ করো, ওয়ান কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পয়েন্ট, পয়েন্ট। এখন এটাকে যদি আমরা পাওয়ার করি 1.80 পাওয়ার 0.20, তাহলে হয় কত 1.1247। আর এই যে ওয়ান আছে এই ওয়ানটা আমরা প্লাস অবস্থায় আছে মাইনাস করে দিলাম। এখন আমরা যদি কি করি, এটাকে ওয়ান মাইনাস করি তাহলে হয় 1.247। এটি হচ্ছে আয়ের মান, রেগিশন মান, আয়ের মান। তাহলে আমরা শিখলাম কিভাবে আয়ের মান বের করা যায়। তো এটা যদি শতকরা যদি প্রকাশ করি তাহলে কি করতে হবে, তোমাকে 100 দিয়ে গুণ করে 12.47 বানিয়ে দিতে হবে, 12.47 বানিয়ে দিলেই এইভাবে আমরা আয়ের মান বের করতে পারি। এগুলো তো বুঝছো? জি স্যার। এখন আরেকটা অঙ্ক দেখবো আমরা, যেটা থেকে আমরা এন এর মান বের করতে পারি। দেখো এন এর মান, দেখো 5 নম্বর অঙ্ক, ডিটারমাইন দ্য নাম্বার অফ ইয়ার টু বি রিকোয়ার্ড ফর দ্য ইনিশিয়াল ডিপোজিট অফ টাকা 15,000 রু অ্যাট টাকা 25,000 অ্যাট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট 11%। তাহলে এই জায়গায় দেখো দুইটা জিনিস, তিনটা জিনিস আছে, চারটা জিনিসের মধ্যে তিনটা আছে। একটা কি আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে 25,000, প্রেজেন্ট ভ্যালু 15,000, এরপর আয়ের মান 12.5%, তাহলে 0.1250। ক্লিয়ার? এন এর মানটা দেওয়া নেই, দেখো এন এর মানটা দেওয়া নেই, এন ইকুয়াল টু ওয়াট। এখন আমরা ওই সূত্রটা ইউজ করবো। ওই সূত্র কেন ইউজ হলো, যেহেতু 15,000 টাকা আমি জমা দিলাম নির্দিষ্ট সময় পরে 25,000 টাকা পাইলাম, এক্ষেত্রে কোনো কিস্তি বায়ন ওইটি না থাকার কারণে আবার আমরা ইউসার বলে সিঙ্গেল সামের সূত্রটা ইউজ করলাম। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা মান বসাবো, ফিউচার ভ্যালু মান কত 25,000, প্রেজেন্ট ভ্যালু মান কত 15,000, এরপর ওয়ান প্লাস তারপরে 1.25, এই যে আয়ের মান বসাইলাম, পাওয়ার হলো ফাইভ। ও আয়ের মান তো বসানো, এর আগে মিস্টেক লিখে দিই, এই জায়গায় আয়ের মান লিখলাম, এন এর মানটা হবে না, এখন তুমি কি করবা, কনভার্ট করো এটাকে, এটাকে এপাশে নিয়ে এসো, নিয়ে আসলে আমি 25,000 এপাশে নিয়ে আসলাম আর 15,000 ভাগ করে দিলাম, 25,000 কে 15,000 ভাগ করলে 1.667। এখন এই পাশে আছে 1.125 পাওয়ার এন, এটাকে আমরা লগ ইউজ করি, উপপক্ষকে লগ নেব। যখন আমরা উপপক্ষ লগ ইউজ করব, তোমরা ম্যাথে করছো, তাহলে পাওয়ারটা লগের সামনে চলে আসবে। এই জন্য পাওয়ার কত আছে, এন আছে না, এই যে এন সামনে চলে আসলো, আর এই জায়গায় লগ, এই জায়গায় 1.125 দেখলাম, এরপর এর সাথে লগ 1.667 বসাল। এখন আমরা যদি এনটা রেখে এই লগ 1.125 এই পাশে নিয়ে যাই, তাহলে ভাগ হয়ে যাবো, গুণ অবস্থায় আছে ভাগ হবে, তাহলে দেখো উপরে হলো লগ 1.167, নিচে লগ 1.125। এটা যদি আমরা লগ করি, লগ করার পরে এই জিনিসটা চলে আসে, তারপরে উপরের তাকে নিচে তাতে ভাগ করো, তাহলে দেখো 4.14 যেটা চলে আসে এটাই হচ্ছে এর মান, এটাই হচ্ছে বছর। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এই প্রেজেন্ট ভ্যালু সিঙ্গেল সাম দিয়ে আমরা পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করলাম, কটা অঙ্ক, পাঁচটা অঙ্ক, পাঁচটা। তোমার কাজ হইলো
তোমার মোবাইলে এই যে হোমওয়ার্ক থাকবে, এটা হলো হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা তুমি স্ক্রিনশট নাও, দেখতে পাচ্ছ কি? ম্যাথ, ম্যাথ ওই যে পাঁচটা আমি করাইলাম, এই জায়গায় 500 অঙ্ক আছে সেম নিয়মে, এগুলো প্র্যাকটিস করবে। যদি করাইলাম ওটা দেখলেই যদি পারো, তাহলে ফিচার ভ্যালু সিঙ্গেল সামের এক্সারসাইজ করার জন্য তোমাকে কিছু দিলাম, তুমি ফোনটাকে একটু স্ক্রিনশট দাও, তাহলে এই ডাকগুলো পেয়ে যাবে। সানি সি, কিন্তু তিন নাম্বার এটা আবার কেমন ম্যাথ? ওটাও সিম্পল ম্যাথ, সমস্যা নেই। তাও দেখাই দিই, ডিটারমাইন ফিচার গুলো ইউজিং টাইম, টাইম প্রিফারেন্স রেট কত? 10% এটা আয়ের মান, আর বছর দেওয়া আছে আর ইনভেস্টমেন্ট দেওয়া আছে। শুধু ফিউচার ভ্যালু বের করবো, একদম সিম্পল, 1, 2, 3। এটা এনের মান 5, এটা পিবির মান হলো 10,000, আর আয়ের মান হলো 10%। তাহলে ফিউচার ভ্যালু কত? ব্যাস হয়ে গেল। আবার এটার মধ্যে তোমার স্যার বুঝতে পারছি, বুঝতে পারছো না, মানে প্রেজেন্টেশন একটু ভিন্ন হওয়ার কারণে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আমরা আজকে শিখলাম কিভাবে এই যে প্রেজেন্ট ভ্যালু সিঙ্গেল সাম বিভিন্ন নিয়মের হইতে পারে বা বিভিন্ন ভাবে আসতে পারে, যত ধরনের আসতে পারে সবগুলা ধরনের আমি আলোচনা করছি, এবং তোমাদের তোমাকে কিছু ই দিলাম, কি বলে হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কটাও তুমি গ্রুপে দিয়ে দিবে। সবাই যদি অঙ্কগুলো করে, আগামী আগামী ক্লাসে অঙ্কগুলো দেখবো, আগামী ক্লাসে অঙ্কগুলো দেখবো। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ফিচার ভ্যালু অ্যানুইটি, এই যে ফিচার ভ্যালু অ্যানুইটির যে বিষয়গুলো আছে ওটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড আফটারনুন।